হাত জোড় করে বলছি, এই বাচ্চাগুলোর উপর ধর্মের রাজনীতি ঢোকাবেন না, কারণ এটা ভারতবর্ষ, এখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না। কখনো হিজাব নিয়ে, কখনো এনআরসি সিএবি নিয়ে। বিজেপি বলে বেটি বাঁচাও, আরে কার থেকে বাঁচাবে বেটি? বিজেপি নিজের সমর্থকদের থেকে বাঁচাবে বেটি, না বিজেপি সরকারের থেকে বাঁচাবে? বন্টির ওপর ওই গেরুয়াধারী জানোয়ারগুলো অ্যাটাক করলো এবং ওই মুসলিম বন্টি ওখানে দাঁড়িয়ে একা প্রোটেস্ট করে গেছে। আজকে ভারতবর্ষের প্রতিটা মানুষের মন কেঁদে উঠছে সেই ভিডিও দেখে। ভিডিওটা আপনাদেরকে পুরো দেখাবো, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদেরকে শেয়ার করতে বলবো না, কারণ আপনারা তো গান বাজনা শেয়ার করবেন, এই ধরনের ছবি কিন্তু আপনারা শেয়ার করবেন না, বলে লাভ হবে না। আমাদের পূর্বপুরুষ যারা নিজেদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিল, আজকের দিনটা দেখার জন্য নয়, দুটো ভিডিও আপনাদেরকে দেখাবো, যেই ভিডিওগুলো আমাদের লজ্জা, স্বাধীন ভারতের জন্য লজ্জা, ভারতের 130 কোটি জনগণের জন্য লজ্জা। স্কুল শিক্ষিকা, তার অপরাধ, সে মুসলমান, সে মুসলমান হওয়ার কারণে তাকে বিচ রাস্তায় বোরখা খুলে স্কুলে ঢুকতে হচ্ছে। একজন শিক্ষিকা, একজন টিচার যারা পড়াশোনা করিয়ে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে, আজকে লজ্জা করা দরকার আমাদের। সেই শিক্ষিকা যখন স্কুলের দিকে আগিয়ে যায়, গেটে তাকে বলা হয় যে বোরখা খোলো, স্কুলে ঢোকো, এই টিচারকে এইভাবে অসম্মান। কর্ণাটকের ভিডিও এটি, আপনারা ভিডিও দেখুন, তারপরে কথা আগে বাড়াবো। আপনারা ভিডিও দেখলেন, যেই মহিলাকে আপনারা পোশাক খুলতে দেখলেন, বোরখা খুলতে দেখলেন, একজন শিক্ষিকা, তার সঙ্গে যদি এই ব্যবহার করা হয়, তাহলে সাধারণ বাচ্চাদের সঙ্গে কি করা হবে? স্কুলের মধ্যে আজকে ধর্ম ঢুকিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার বিশাল বড় একটা পরিকল্পনা করা হয়েছে। এরপরে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, তারপরে প্রথমে যে ভিডিও দেখিয়েছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, চলুন আপনারা দেখুন। আপনারা ভিডিও দেখলেন, যেন চোর ডাকাত স্কুলে, যেন এই বাচ্চাগুলো ডাকাতি করতে ঢুকছে, চুরি করতে ঢুকছে, তাদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। দর্শক, আজকে স্বাধীন ভারত, যেখানে কুইন্টাল কুইন্টাল রক্ত বয়ে গিয়েছিল, আমাদের পূর্বপুরুষেরা তখন ভাবেনি কে হিন্দু কে মুসলমান, ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধের ময়দানে, তারা নিজেদের রক্তে দিয়ে তারা শহীদ হয়েছিল আজকে ভারতের ভালোর জন্য, ভারতের ভবিষ্যৎ ভালো, ভালো খুব ভালোর জন্য, আমাদের খুশির জন্য, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। কিন্তু আজকে এই দেশ এমনভাবে কিছু মানুষ চাইছে আজকে দেশের মানুষকে পরাধীন বানাতে। ইংরেজরা যেইভাবে ভারত শাসন করেছিল, তার থেকেও খুবই ভয়ঙ্কর হতে চলেছে এই দেশ, কারণ সেই ছবি আমরা দেখছি, প্রতিটা একটা করে রাজ্যে ভোট আসে আর এইভাবে একটা করে জুলুম অত্যাচার ভারতের জমিনে, সাম্প্রদায়িক হানাহানি, খুনোখুনি,
মানুষের ব্রেনে বিষ ভরে দেওয়া হয়। চলুন, এই যুবক কি বলছে, বাংলার এই যুবক, এই যুবকের বক্তব্য আপনারা শুনুন। বিজেপি বলে বেটি বাঁচাও, আরে কার থেকে বাঁচাবে বেটি? বিজেপি নিজের সমর্থকদের থেকে বাঁচাবে বেটি, না বিজেপি সরকারের থেকে বাঁচাবে বেটি? কর্ণাটকে হিজাব ব্যান করা হলো, যেভাবে ওই মুসলিম বোনটির ওপর ওই গেরুয়াধারী জানোয়ারগুলো অ্যাটাক করলো এবং ওই মুসলিম বোনটি ওখানে দাঁড়িয়ে একা প্রোটেস্ট করে গেছে, আজকে ভারতবর্ষের প্রতিটা মানুষের মন কেঁদে উঠছে সেই ভিডিও দেখে। হিজাব ব্যান করা হলো মানে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে প্রতিটা মানুষের ফ্রিডম আছে সে তার ধর্মকে পালন করার এবং নিজের পছন্দের মতো পোশাক পরার। কিন্তু এই বিজেপির মতো লোকেরা প্রতি মুহূর্তে কখনো হিজাব নিয়ে, কখনো এনআরসি সিএবি নিয়ে প্রতি মুহূর্তে হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। বিজেপি যেভাবে স্কুলে ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে ধর্মের রাজনীতি ঢোকাচ্ছেন, দয়া করে হাত জোর করে বলছি এই বাচ্চাগুলোর উপর ধর্মের রাজনীতি ঢোকাবেন না, কারণ এটা ভারতবর্ষ, এখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না। মোদিজি এবার তো মুখ খুলুন, কিছু তো বলুন, আর কতদিন এইভাবে চুপ করে থাকবেন? কোন মুসলিম ভাই যদি জয় শ্রীরাম না বলে তাকে খুন করে দিচ্ছেন, কখন হিজাব ব্যান করে দিচ্ছেন, আর এই ধর্মের রাজনীতি নিয়ে আর কতদিন চলবেন আপনারা? হিজাব ব্যান হবে না, প্রতিটা রাজ্যে আন্দোলন হবে, ভারতবর্ষের প্রতিটা মানুষের অধিকার আছে তার পছন্দের মতো পোশাক পরা। বিজেপি কাউন্টডাউন শুরু করুন, দেশের জনগণ আপনাদের সরকারকে রাস্তায় নামিয়ে আনবে। শুধু বলেন আচ্ছে দিন আয়েঙ্গে, আরে এটা আচ্ছে দিন, এর থেকে ওই দিনগুলো অনেক ভালো ছিল। ভাই বোনেদেরকে বলতে চাই, কিছু মানুষ চাইছে বাংলা তো এইভাবে সাম্প্রদায়িকতা করে বাংলার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চাইছে। তাই সকলের কাছে অনুরোধ, গুজবে কান দেবেন না, সাম্প্রদায়িক হানাহানি খুনোখুনি করবেন না, কারণ মনে রাখতে হবে যদি শিক্ষা না থাকে তাহলে ভবিষ্যৎ কিন্তু আমাদের অন্ধকার। তাই আমাদের বাচ্চার ভবিষ্যতের জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই সমস্ত অত্যাচারের বিরুদ্ধে, এই সমস্ত পরিকল্পনার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।